আসসালামু আলাইকুম এডুকেশন অ্যান্ড হেল্পটিউর পক্ষ থেকে সকলকেই স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে আমি আলোচনা করব। ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি হওয়ায় এখন প্রাথমিক আবেদনের রেজাল্টটি কবে প্রকাশিত হবে অর্থাৎ প্রথম মেধা তালিকার রেজাল্টটি কবে প্রকাশিত হবে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে যে ভর্তিটি শুরু হয়েছিল প্রাথমিক আবেদন তো এই প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো পূর্বে এটি ছিল এগারোই অক্টোবর পর্যন্ত এবং বৃদ্ধি করে করা হয়েছে আঠারোই অক্টোবর তো আঠারোই অক্টোবর পর্যন্ত আপনারা ডিগ্রির প্রাথমিক আবেদন করতে পারবেন রাত বারোটা পর্যন্ত এবং উনিশ অক্টোবর পর্যন্ত কলেজে টাকা জমা দিতে পারবেন কলেজের নির্দিষ্ট ব্যাংকিং মাধ্যম রয়েছে তো এরপরে কলেজ আপনার আবেদন একটু নিশ্চয়ন করবে বিশ তারিখের মধ্যে আপনার আবেদনটি কলেজে পৌঁছেছে কি পৌঁছায়নি তো এটি বিশ তারিখের মধ্যে কলেজ আপনাকে এস এম এসের মাধ্যমে অথবা আপনি অনলাইনেও দেখতে পারবেন যে কলেজ আপনার আবেদনটি গ্রহণ করেছে কি করেনি তো আপনি যে আড়াইশো টাকা দিয়ে যে জমা দিয়ে প্রাথমিক আবেদন করলেন তো এই আড়াইশো টাকার দেড়শো টাকা যাবে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফান্ডে এবং বাকি একশো টাকা থাকবে সেই কলেজের ফান্ডে তো এই প্রক্রিয়াটি শেষ হবে তেইশ অক্টোবর থেকে সাতাইশ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে এবং এই পুরো প্রক্রিয়াটি আঠারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত প্রাথমিক আবেদনের যে প্রক্রিয়াটি চলমান থাকবে তো এর পরে পাঁচ দিন অথবা সাত দিনের মধ্যে প্রথম মেধা তালিকার রেজাল্টটি প্রকাশের জন্য একটি নোটিশ প্রকাশিত হবে এবং সেই নোটিশে সব কিছু দেওয়া থাকবে যে এত তারিখে রেজাল্ট প্রকাশিত হবে এবং সেখানে ভর্তি সম্পর্কিত সব তথ্য দেওয়া থাকবে যে আপনাকে কলেজে কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে এবং টাকা জমা দিতে হবে এবং ভর্তি হওয়ার সময় পুরো প্রক্রিয়াগুলো সেই ফর নোটিশে দেয়া থাকবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে প্রাথমিক আবেদনের রেজাল্টই সাতাশ তারিখের পরে পাঁচ দিন অথবা সাত দিনের মধ্যেই ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদনের রেজাল্টই অর্থাৎ প্রথম মেধা তালিকাটি প্রকাশ করা হবে